হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা 2023 সালে জিলেট এক্সাম দিয়েছিলে। তো জিলেট এক্সাম দেওয়ার পরে তোমাদের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে তোমরা বিভিন্ন প্রশ্ন আমাকে করেছো বিগত কিছু ভিডিওতে, তো যেগুলোর কিউএনএ ভিডিও আমি পরপর আনছি। তো এটা হচ্ছে তার 6 নম্বর পার্ট বা 6 নম্বর ভিডিও। এর আগের 5টা পার্ট বা 5টা ভিডিও যদি কেউ দেখে না থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো। কারণ সেই ভিডিওগুলো দেখলে তোমাদের মোটামুটি একটা মনের মধ্যে ক্ল্যারিটি তৈরি হয়ে যাবে বা একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে তোমরা কোন র্যাঙ্কে কোন কলেজ মোটামুটি পেতে পারো। ওকে, তো এই যে 6 নম্বর পার্ট, এখানে আমি আরও 10টা প্রশ্ন ডিসকাস করব, ঠিক আছে? মানে তোমরা এই যে প্রশ্নগুলো করেছো বেসিক্যালি, ঠিক আছে? তো লাস্ট 5 নম্বর ভিডিওতে আমি যে প্রশ্নটা ডিসকাস করেছিলাম এটাই ছিল লাস্ট প্রশ্ন। তো দেখো, 11 নম্বর যে প্রশ্নটা বা এই ভিডিওর প্রথম প্রশ্নটা, দাদা আমার জিএমআর র্যাঙ্ক হচ্ছে 1032, স্কোর হচ্ছে 24.33, আমি কি গভর্নমেন্ট কলেজ হতে পারে? 100% গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, তবে সিএসসি আইটি হবে না। নেক্সট প্রশ্ন করেছে, দাদা 1259 র্যাঙ্ক আসছে মেরিটে, 23.5834 স্কোর, আচ্ছা গভর্নমেন্ট কলেজ পাবো কি? 100% গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ওই আগের ভাইটিকেও যেরকম বললাম, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, এবার তোমাকে ট্রেড কম্প্রোমাইজ করতে হবে, ঠিক আছে? তুমি যদি ট্রেডের সাথে যে একদম আমি মানে সিএসসি বা আইটি নিয়ে পড়বো তাহলে কিন্তু সেটা কিন্তু সম্ভব না, ঠিক আছে? আগের ভাইটিকেও যেটা বললাম, আর তোমার তো আরও বেশি র্যাঙ্ক আছে, সেক্ষেত্রে তুমি ধরো যদি মনে করো যে তুমি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল নিয়ে পড়বে, সেক্ষেত্রে তোমার হয়ে যাবে, ঠিক আছে? সিভিল নিয়ে 1259 তো ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, দাদা আমার জিএমআর 757, ওবিসি এতে 31, আমি সিএসসি পাবো গভর্নমেন্ট কলেজ? 100% পেয়ে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আমার ভাইয়ের স্কোর 26.8334, র্যাঙ্ক 516, গভর্নমেন্ট কলেজ কি পাবে? একদম গভর্নমেন্ট কলেজ, ভালো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, ঠিক আছে? তুমি অবশ্যই কোন ট্রেডের কথা কিছু বলনি, তুমি কল্যাণী ট্রাই করবে, ঠিক আছে? যাদবপুর তো হবে না, যাদবপুর হবে না ইন দ্য সেন্স মানে যাদবপুরে তোমার ভালো ট্রেড পাবে না, যাদবপুরে ওই যেগুলো তোমার ওই প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বা মেটালার্জিক্যাল এই সমস্ত ট্রেডগুলো হয়তো হয়ে গেলে হয়ে যেতে পারে, হ্যাঁ, কনস্ট্রাকশন ফনস্ট্রাকশনে, আর কল্যাণীতে হয়ে যাবে, ঠিক আছে? আর যদিও তুমি কোনো ক্যাটেগরি র্যাঙ্ক বলোনি, ক্যাটেগরি র্যাঙ্ক যদি থাকে সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই। আচ্ছা, নেক্সট প্রশ্ন করেছে, জিএমআর হচ্ছে 2194, এসসি র্যাঙ্ক হচ্ছে 474, স্কোর হচ্ছে 21.2500, ইলেকট্রিক্যাল কোনো গভর্নমেন্ট পাবো? তুমি একদম গভর্নমেন্ট মানে ইলেকট্রিক্যাল বলেছো, কোর ইলেকট্রিক্যাল, কোর ইলেকট্রিক্যাল এতে পাবে না ভাই, ঠিক আছে? কোর ইলেকট্রিক্যাল অসুবিধা আছে এই র্যাঙ্কে পাওয়া, কোর ইলেকট্রিক্যাল তুমি পাবে না। কিন্তু গভর্নমেন্ট কলেজের কথা যদি তুমি বলো যে দাদা আমি যে কোনো গভর্নমেন্ট কলেজ কি পেয়ে যাবো, আমি বলবো হ্যাঁ, তুমি যে কোনো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্নটা হচ্ছে, দাদা আমার জিএমআর 493, এসসি র্যাঙ্ক হয়েছে 105, গভর্নমেন্টের সিট পাবো কল্যাণী বা অন্য কলেজে? হ্যাঁ, কল্যাণী তোমার হয়ে যাবে, তো কল্যাণী ইলেকট্রিক্যাল হয়ে যাবে, তোমার যাদবপুরে বিয়ে হয়ে যাবে, কি যেন বলে যাদবপুরে বিভিন্ন যে ট্রেডগুলো আমি একটু আগেই যেগুলো বললাম তোমাদের, হ্যাঁ, প্রোডাকশন, মেটালার্জিক্যাল, ফুড, আরও অনেক ট্রেড আছে যেগুলো তোমার হয়ে যাবে, বুঝতে পেরেছো? কল্যাণী তো হবেই একদম 100%, যাদবপুরেও কিছু কিছু ট্রেড হয়ে যাবে, আবার জলপাইগুড়ি গভর্নমেন্টেও তোমার ভালো ভালো ট্রেড হয়ে যাবে, এটা ভালো র্যাঙ্ক আছে তোমার। ওকে, তুমি স্পেসিফিক্যালি যখন আমাকে কল্যাণীর কথা বললে একদম 100% কল্যাণীতে হয়ে যাবে। আচ্ছা দাদা, বলছি যে আমার জিএমআর র্যাঙ্ক হচ্ছে 7410, আমি কি মেঘনা সাহাতে চান্স পাবো? প্লিজ দাদা জানিও। হ্যাঁ, মেঘনা সাহা এই র্যাঙ্কে হয়ে যাবে, মেঘনা সাহা সিভিলে পেয়ে যাবে। তা একবার তুমি লাস্ট ইয়ার কাট অফটা একবার চেক করে নিও, ঠিক আছে? মেঘনা সাহা সিভিলে ভালো কলেজ, হ্যাঁ, মেঘনা সাহা সিভিলে হয়ে যাবে এই র্যাঙ্কে, ঠিক আছে? আমার যতদূর মনে আছে 8-9 হাজার বোধহয় আগের বার গিয়েছিলো, এই র্যাঙ্কে তুমি পেয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে, দাদা বলছি যে আমাদের জিলেটের সিট ম্যাট্রিক্স কবে নাগাদ বেরোতে পারে? হ্যাঁ দেখো, জিলেটের হচ্ছে সিট ম্যাট্রিক্স বেসিক্যালি হচ্ছে প্রথম যেটা বের হয় সেটা হচ্ছে প্রফেশনাল সিট ম্যাট্রিক্স, বুঝলে? আর একটা ফাইনাল সিট ম্যাট্রিক্স বের হয়, হ্যাঁ, তবে প্রত্যেক বছর যে সেটা হবে সেরকম কোনো ব্যাপার নেই। তবে তুমি ধরে রাখতে পারো ওই যে কাউন্সিলিংয়ের যখন তোমাদের টাইম টেবিল দিয়ে দেবে, কাউন্সিলিং যখন শুরু হবে তার আগেই তোমাদের হচ্ছে সিট ম্যাট্রিক্সটা পাবলিশ হয়ে যাবে। কারণ সিট ম্যাট্রিক্স না দিলে তো তুমি কাউন্সিলিং তো করতে পারবে না, না মানে চয়েস ফিলিংগুলো তো প্রপারলি করতে পারবে না, কোন কলেজে কটা সিট আছে না আছে এটা জানতে না পারলে, বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। তবে ইন জেনারেল প্রত্যেক বছর এই ইনিশিয়ালি হচ্ছে প্রফেশনালটা ইয়ে করে তোমার বের করে, তারপরে পরে যদি আবার সিট ধরো অ্যাডিশনালি কোনো জায়গায় ধরো বাড়ে, ঠিক আছে, সেক্ষেত্রে আবার পরে একটা ফাইনাল লিস্ট বের করে। তো তোমরা ওয়েট করো, ওই সম্পর্কিত যদি কোনো আপডেট আসে ডেফিনেটলি আমি তোমাদের জানিয়ে দেবো। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে, একজন আমাকে প্রশ্ন করেছো, দাদা আমার ফিফথ সেমে
একটা সাবজেক্টে ব্যাক আছে, আমি কি গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে পারবো? ফিফথ সেমে একটা সাবজেক্টে ব্যাক আছে। আচ্ছা দেখো, ফিফথ সেমে তোমার যখন সাপ্লি আছে তাহলে তোমাকে প্রথমত হচ্ছে ওই সিক্স সেমের রেজাল্ট বের হওয়ার পর যে সাপ্লিমেন্টারি এক্সামটা কন্ডাক্ট হবে, সেই সাপ্লিমেন্টারি এক্সামে তোমাকে বসতে হবে প্রথম, ঠিক আছে? এবং সেই এক্সামটা খুব ভালো করে দিতে হবে, মানে তোমার হাতে যেগুলো আছে তোমাকে সেটা করতে হবে খুব ভালো করে। এক্সামটা দিলে এবার সেই সাপ্লিমেন্টারি রেজাল্টটা কবে বেরোচ্ছে এর উপর ডিপেন্ড করছে তোমার মানে গভর্নমেন্ট কেন, প্রাইভেট কলেজ হোক বা গভর্নমেন্ট কলেজ হোক, যে কলেজই হোক না কেন বা যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন, রেজাল্ট কবে বের হচ্ছে তার উপর ডিপেন্ড করছে তোমার অ্যাডমিশন হওয়া বা না হওয়া, ঠিক আছে? রেজাল্ট যদি ঠিকমতো টাইমে বের করে দেয় তাহলে তোমার গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে কোনো সমস্যা হবে না। আর যদি রেজাল্ট দেরিতে বের করে সেক্ষেত্রে তোমার দেখা গেলো রেজিস্ট্রেশনের পর, তোমাদের যে রেজিস্ট্রেশন হয় বিটেকে থার্ড সেমে, রেজিস্ট্রেশনের পর যদি তোমার সাপ্লিমেন্টারি রেজাল্ট বের করে সেক্ষেত্রে তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। আরেকটা বিষয় অনেক সময় হয়, ধরো দেখা গেলো তোমার ফার্স্ট অ্যালট, তোমার র্যাঙ্ক যদিও আমাকে বলোনি, ফার্স্ট অ্যালটমেন্ট থ্রু ধরো তুমি একটা কোনো কলেজ পেলে, ঠিক আছে? তো কিছু এরকম কলেজ থাকে যে কলেজগুলো তোমাকে সেলফ ডিক্লারেশন নিয়ে, মানে তুমি যখন যাবে ধরো তোমাকে রেজাল্টগুলো দেখাতে বলবে অ্যাডমিশন নিতে যখন যাবে বা ডকুমেন্ট ভেরিফিকেশন যখন করাতে যাবে, তো অবভিয়াসলি তোমার দেখবে ফিফথ সেমে একটা সাপ্লি আছে। এবার কিছু বেশিরভাগ কলেজ আছে যে আচ্ছা তোমার সাপ্লি আছে, তোমাকে একটা সেলফ ডিক্লারেশন একটা ফর্ম ফিল আপ করতে হবে যে তুমি অ্যাডমিশন নিচ্ছ, প্রফেশনালি তোমাকে আমি অ্যাডমিশনটা দিলাম, হ্যাঁ, কিন্তু যদি তুমি তোমার রেজিস্ট্রেশনের লাস্ট ডেট পর্যন্ত তুমি ফ্রেশ রেজাল্ট প্রোডিউস না করতে পারো সেক্ষেত্রে তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করা হবে, ঠিক আছে? এই ধরনের তোমাকে একটা কন্ডিশন বিভিন্ন কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো দিয়ে দেয়, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে আগের বছর যেটা দেখা গেছে, তার সেক্ষেত্রে তোমার কোনো অসুবিধা হবে না ইনিশিয়ালি ভর্তি হতে। কিন্তু এমন কিছু কলেজ থাকে, যেমন আমি জলপাইগুড়ির কথা বারবার বলছি, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ওখানে দেখা গেলো তুমি ফার্স্ট অ্যালটমেন্ট থ্রু ধরো ভর্তি হলে, ঠিক আছে? এবার ভর্তি হতে গেলে তখন তোমাকেই একদম পুরো রেজাল্ট, তোমার যতগুলো রেজাল্ট তুমি ইয়ে করবে দেখাবে ওখানে, তো কোনো রেজাল্টে যদি সাপ্লি থাকে ওরা কিন্তু তোমাকে ভর্তি নেবে না, বুঝলে? এই একটা বিষয় কিন্তু থাকে, ওকে? সেক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু থেকে যাচ্ছে। তবে যাই হোক, এখন ওই অত কিছু ভাবতে হবে না, আমি বলবো যে যে এই মুহূর্তে যেগুলো তোমার করণীয় সেগুলো তুমি করে যাও, ঠিক আছে? আর যে সাবজেক্টটা সাপ্লি আছে সেই সাবজেক্টটা একটু ভালো করে পড়ো, ওকে? তো এই ভিডিওর এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন, কি বলেছে দেখো দাদা, 8K আসলে, 8K র্যাঙ্ক আসলে সিএসসিতে কোন প্রাইভেট কলেজ পাওয়া যাবে? আদার স্টেটস, নর্থ ইস্ট, প্লিজ রিপ্লাই জেনারেল ক্যাটাগরি। দেখো জেনারেল ক্যাটাগরি 8K মানে হচ্ছে আমি বলবো যে তোমার এই র্যাঙ্কে বেসিক্যালি হচ্ছে কাউন্সেলিং না করাই ভালো, বুঝতে পেরেছো? 8K মানে হচ্ছে অনেকটা বেশি র্যাঙ্ক, আর সিএসসির ডিমান্ড তো বুঝতেই পারছো, সিএসসি আইটি ইলেকট্রনিক্সের এখন ভালো ডিমান্ড আছে। তো আমি তোমাকে পার্সোনালি সাজেস্ট করব যে তুমি হচ্ছে মানে তোমার ইকোনমিক্যাল কন্ডিশন কীরকম আছে জানি না, যে তোমার যদি ইকোনমিক্যাল স্টেবিলিটি যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি সিএসসির বিভিন্ন যে ভালো ভালো প্রথম সারির কলেজগুলো আছে সেগুলোতে তুমি ডোনেশন দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। আর মিডিয়াম লেভেলে যে সমস্ত কলেজগুলো আছে, যেমন বজবজ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ইয়ে ভালো কলেজ আছে, নেতাজি সুভাষ ভালো কলেজ আছে, এই সমস্ত কলেজগুলোতে, এওটি ভালো কলেজ আছে, এই সমস্ত কলেজগুলোতে তুমি ডোনেশন ফোনেশন দিয়ে, এওটি যদিও ভর্তি নেবে না তোমাকে, কারণ এওটির ওদের আবার ক্রাইটেরিয়া আছে, ওরা আবার কাউন্সেলিং থ্রুই ভর্তি নেয়, আর কাউন্সেলিংয়ের পরে যে সিটগুলো ইয়ে হয়ে যায় সেগুলো হচ্ছে ওরা আবার মানে মেরিট বেসিসে হচ্ছে ভর্তি নেয়, ঠিক আছে? তো বজবজ টজবজ তোমার হয়ে যাবে, বুঝতে পারছো? আর তুমি যদি কাউন্সেলিং থ্রু যদি যেতে চাও একদম শেষের দিকের কলেজগুলো পাবে যেগুলোতে তোমার পড়ে খুব একটা লাভ হবে না, বুঝতে পারছো? কারণ সিএসসি নিয়ে পড়ছো মানে অবভিয়াসলি তুমি চাইবে যে আমার 3 বছর পর একটা ভালো ক্যাম্পাসিং হোক। তো সেই জন্য আমার পার্সোনাল সাজেশন তোমাকে রইল যে তোমার ইকোনমিক্যাল কন্ডিশন অনুযায়ী আমি দেখবে মানে টপ প্রাইভেট কলেজ গভর্নমেন্ট কলেজের ভিডিও বানিয়ে রেখেছি, বা 2022 আমি সিএসসির জন্য কোন কোন কলেজগুলো ভালো হবে টপ প্রাইভেট কলেজের লিস্ট এগুলো আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, বুঝতে পারছো? ওই জিলেট 2022 প্লেলিস্টে তোমরা এগুলো পেয়ে যাবে, ওটা একটু দেখে নিতে পারো, হ্যাঁ, তাহলে মোটামুটি আইডিয়া হয়ে যাবে। আর আমি এই বছর আলাদাভাবে তোমাদের ওই ভিডিও বানিয়ে দেবো যে মোটামুটি তোমার টপ কোন কোন কলেজগুলো কি আছে না আছে, ঠিক আছে? মানে প্রত্যেকটা ট্রেড ওয়াইজ আমি তো ওভারঅল এমনি তোমাদের বানিয়ে দিয়েছি, ওই জিলেটের পরীক্ষা হয়েছিল তারপরেই তোমাদের দেখবে বানিয়ে দিয়েছি যে টপ হচ্ছে 10-12 কলেজ, হ্যাঁ, যেখানে তোমার মানে গভর্নমেন্ট প্রাইভেট হচ্ছে মিলিয়ে মিশিয়ে আছে, হ্যাঁ, তো সেটা তোমরা দেখে নিতে পারো, ওই বেসিসে হচ্ছে তোমরা মানে ভর্তি টর্তি হওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করো, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? কারণ তোমার এই র্যাঙ্কটা এখানে খুব একটা বেশি প্রায়োরিটি পাবে না, আমার সেই জন্যই তোমাদেরকে বলার যে তুমি ওই কাউন্সেলিং পর্যন্ত ওয়েট করলে আলটিমেটলি দেখা গেলো বিভিন্ন কলেজে সিট বুক হয়ে গেল, তখন তোমার মানে অসুবিধা বলতে কি, সিট তো আলটিমেটলি তুমি পেয়ে যাবে একদম শেষের দিকে, কিন্তু ওই শেষের দিকে খুব একটা মানে তোমার এই নন কোর ট্রেডগুলো পড়ে কিন্তু লাভ নেই, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো চলো, এই ভিডিওর এটাই ছিল লাস্ট প্রশ্ন, উত্তর দিয়ে দিলাম, আর পরবর্তীতে হচ্ছে আরও ভিডিও তোমাদের জন্য আসতে থাকবে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।